বাংলাদেশে ইলুমিনাতির উৎপত্তি কখন শুরু হয়েছিল আর বর্তমানে বাংলাদেশে ইলুমিনাতির সদস্যই বা কারা, তাই নিয়ে আজ আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যেখানে আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো যে কিভাবে ইলুমিনাতি বাংলাদেশের সব বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন টিভি চ্যানেল, নিউজ রিপোর্ট, সাংবাদিক, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও এবং কিছু ফেমাস সেলিব্রিটিদের মাধ্যমে তাদের বিভিন্ন গোপন এজেন্ডাগুলো আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, অথচ এই ব্যাপারে আমরা তেমন কিছুই জানি না। তাই আজকের এই ভিডিওতে আমরা ইলুমিনাতির এই সকল গোপন এজেন্ডা ও প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বাংলাদেশে যে ইলুমিনাতি তার যাত্রা কখন শুরু করেছিল এই ব্যাপারে কোনো নির্দিষ্ট দিন তারিখ পাওয়া না গেলেও কিছু ঐতিহাসিক নিদর্শন ও তাদের বিভিন্ন সাইন সিম্বলগুলো দেখে অন্তত এটা বোঝা যায় যে বাংলাদেশে ইলুমিনাতি তার যাত্রা প্রায় 90 শতকেরও অনেক আগে শুরু করেছিল, যার প্রমাণ হিসাবে এখন আপনারা স্ক্রিনে বাংলাদেশে স্থাপিত প্রথম ফ্রি মেশনারি হলটি দেখতে পারছেন, যেখানে লেখা আছে 1910। মানে এই ফ্রি মেশনারি হলটি 1910 সালে বাংলাদেশে স্থাপিত করা হয়েছিল। আর ফ্রি মেশনারি এবং ইলুমিনাতি এই দুইটি যেহেতু একটি সিক্রেট সোসাইটি এবং একটি আরেকটির সাথে কানেক্টেড, তাই এটা বলা যেতেই পারে যে ইলুমিনাতি ও ফ্রি মেশনারি এই দুইটি গুপ্ত সংস্থা প্রায় 90 শতকের দিকে বাংলাদেশে তাদের ফ্রি মেশনারি হল প্রতিষ্ঠার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছিল। আর বর্তমানে তারা বাংলাদেশে অনেকটাই সফল ও শক্তিশালী হয়ে উঠেছে। এখন আপনারা স্ক্রিনে যেই সকল লোকগুলিকে দেখতে পারছেন, এরা বর্তমানে ইলুমিনাটি ও ফ্রি মেশনারিদের এজেন্ট হিসাবে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ফ্রি মেশন রিপোর্টিং ইউনিট অফ বাংলাদেশ বা সংক্ষেপে ফ্রাপকে এরাই নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশের ICT বা প্রযুক্তি বিষয়ক মন্ত্রী সজীব অজেত জয়, যে কিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, সে নিজেও বাংলাদেশে ফ্রি মেশনারিদের এজেন্ট হিসাবে কাজ করছে, যেখানে সে বাংলাদেশকে একটি ক্যাশলেস সোসাইটিতে পরিণত করার জন্য গোপনে কাজ করে যাচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের, এই ক্যাশলেস সোসাইটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এটাই হলো আমার ডিজিটাল বাংলাদেশ এখন নেক্সট স্বপ্ন, যে বাংলাদেশে সকল ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন এখন ক্যাশলেস হয়ে যাবে। তো এখন আমরা প্রমাণ সহ দেখব যে বর্তমানে বাংলাদেশে এই সকল সিক্রেট সোসাইটির কার্যক্রম কতদূর পর্যন্ত পৌঁছেছে। তো প্রথমেই আমরা যদি বাংলাদেশের মিডিয়া জগতের দিকে একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে সেখানেও আমরা ইলুমিনাটির উপস্থিতিকে দেখতে পাবো। যেমন বাংলাদেশের খুব জনপ্রিয় একটি টিভি চ্যানেল যার নাম RTV, সেখানেও আপনারা ইলুমিনাটির 1i সিম্বলটিকে দেখতে পাবেন, যেই সিম্বলটিকে তারা এতদিন আপনাদেরকে লুকিয়ে দেখিয়ে আপনাদের অজান্তেই আপনাদের মাইন্ড প্রোগ্রামিং করে রাখতো, অথচ এই বিষয়ে আপনারা হয়তো তেমন কিছুই জানতেন না। আপনারা যদি একটু ভালো করে RTV-র লোগো ও ইন্ট্রোর দিকে লক্ষ্য করেন, তাহলে সেখানে নিচের দিকে আপনারা ইলুমিনাটির 1i সিম্বলটিকে দেখতে পাবেন। এটি ইলুমিনাটির সেই সিম্বল যেই সিম্বলটিকে তারা সবচাইতে বেশি পরিমাণে ব্যবহার করে থাকে, কারণ এই সিম্বলটিকে তারা তাদের গড বা দাজ্জালের প্রতীক মনে করে। এটি বাংলাদেশের টাইগার মিডিয়ার প্রতীক। টাইগার মিডিয়া লিমিটেড একটি মিউজিক পাবলিশিং কোম্পানি যা 2014 সালে বাংলাদেশের মুভি প্রোডাকশন ও ডিস্ট্রিবিউশনের উপর বেস করে তৈরি করা হয়েছিল। আর টাইগার মিডিয়া যেহেতু একটি মিউজিক কোম্পানি, আর আপনারা খুব ভালো করে জানেন যে মিউজিকের সাথে ইলুমিনাতি ও এই সকল শয়তানি গ্রুপের লোকদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যেখানেই মিউজিক সেখানেই ইলুমিনাতির উপস্থিতি রয়েছে। এখন আপনারা যদি একটু ভালো করে টাইগার মিডিয়ার প্রতীকের দিকে লক্ষ্য করেন, তাহলে সেখানে আপনারা স্পষ্টতভাবে ইলুমিনাতির সেই একচোখ সিম্বলটিকে দেখতে পাবেন। অন্যান্য চ্যানেলগুলিতে ইলুমিনাতির 1i সিম্বলটিকে লুকিয়ে দেখালেও টাইগার মিডিয়া তা দেখিয়েছে সরাসরি, যেখানে তারা একটি পিরামিডের মধ্যে ইলুমিনাতির 1i সিম্বলটিকে ব্যবহার করেছে, যা মূলত ইলুমিনাতির একটি সিক্রেট সিম্বল। অতএব আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে টাইগার মিডিয়া বাংলাদেশে ইলুমিনাতির এজেন্ট হিসাবে কাজ করছে। আর বর্তমানে বাংলাদেশে এই টাইগার মিডিয়ার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায়
30 লক্ষেরও বেশি। এখন আপনারা স্ক্রিনে বাংলাদেশের অন্যতম একটি টিভি চ্যানেল এশিয়ান টিভিকে দেখতে পারছেন, যেখানে ইলুমিনাতির অন্যতম একটি গোপন সিম্বল মার্ক অব দ্য বিস্ট বা শয়তানের প্রতীককে লুকিয়ে দেখানো হয়েছে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন এবং এই সিম্বলটিকে যদি একটু উল্টো করে দেখেন, তাহলে সেখানে আপনারা খ্রিস্টানদের বাইবেলে বর্ণিত শয়তানের চিহ্ন মার্ক অব দ্য বিস্ট 666 এই ডেভিল সিম্বলটিকে দেখতে পাবেন, যা মূলত ফলস মাসায়া অ্যান্টিক্রাইস্ট বা ধোকাবাজ দাজ্জালের চিহ্ন। বৈশাখী টিভির লোগো ও তাদের কাজকর্মের দিকে তাকালেই বোঝা যায় যে বৈশাখী টিভিও বাংলাদেশে ইলুমিনাতির এজেন্ট হিসাবে কাজ করছে, যেখানে তারা বাংলাদেশে বেহায়পনা, ইসলাম বিরোধিতা, স্রষ্টার সৃষ্টির বিকৃতি ঘটানো ইত্যাদি কাজগুলোকে তারা বাংলাদেশে সবার সামনে প্রকাশ্যে করছে। এখন প্রমাণ হিসাবে এই ভিডিওটি দেখুন, যেখানে বিশ্ব নারী দিবসকে কেন্দ্র করে বৈশাখী টিভি চ্যানেল প্রথমবারের মতো তাদের নিউজ অ্যাঙ্কর হিসাবে একজন ট্রান্সজেন্ডার, মানে যে অপারেশনের মাধ্যমে পুরুষ হিজড়া থেকে নারীতে পরিণত হয়েছে, তাকে বৈশাখী টিভি তাদের প্রধান নিউজ অ্যাঙ্কর হিসাবে সবার সামনে প্রকাশ করেছে। আজ আন্তর্জাতিক নারী দিবস, এই বিশেষ দিনের মধ্যাহ্নের বৈশাখী সংবাদ শিরোনামে স্বাগত জানাচ্ছি আমি তাস্তুভা আনান শিশির। দেশের গণমাধ্যম, বৈশাখী টেলিভিশন এবং আমার জন্য আজ একটি মাইলফলক ছোঁয়ার বিশেষ দিন। দেশে প্রথম একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আমি টেলিভিশনের পেশাদার সংবাদ পাঠে দর্শকদের সামনে হাজির হয়েছি, যাতে করে সবাই এই বিষয়টিকে নর্মাল বা স্বাভাবিক হিসাবে গ্রহণ করে, যাতে করে বাকিরাও এভাবে ট্রান্সজেন্ডার বা হিজড়া থেকে সম্পূর্ণ নারী বা পুরুষ হতে উদ্বুদ্ধ হয় এবং যাতে করে সমাজে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়, আর এভাবে অপারেশনের মাধ্যমে নিজের সেক্স পরিবর্তন করা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটি কাজ, যার মাধ্যমে তারা স্রষ্টার সৃষ্টিকে বদলানোর চেষ্টা করছে। একটি হিসেব মতে বাংলাদেশে প্রায় 10,000-এর অধিক ট্রান্সজেন্ডার নারী ও পুরুষ আছে, যারা অপারেশনের মাধ্যমে হিজরা থেকে সম্পূর্ণ নারী বা পুরুষে পরিণত হয়েছে। এবার আসা যাক বাংলাদেশের খুব জনপ্রিয় একটি প্রাইভেট টিভি চ্যানেলের দিকে, যারা কিনা বাংলাদেশে ইলুমিনাটির এজেন্ট হিসাবে কাজ করছে, আর এই প্রাইভেট টিভি চ্যানেলটির নাম হলো চ্যানেল আই, যারা কিনা বাংলাদেশ টেলিভিশনের পরে সবচাইতে পুরনো একটি টিভি চ্যানেল। লক্ষ্য করে দেখবেন চ্যানেল আই লাক্স সুপারস্টার নির্বাচন এবং মেয়েদেরকে দিয়ে মডেলিং ও সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সমাজে অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছে, ইসলাম বিরোধী নাটক সমকামিতাকে বৈধতা দেওয়া সহ বিভিন্ন অনৈতিক কাজের সাথে এই চ্যানেলটি জড়িত আছে। আর এই চ্যানেলের সাথে ইলুমিনাতির অনেকটাই মিল রয়েছে, যেমন ইলুমিনাতির নামের শুরুটা হয়েছে আই দিয়ে, ঠিক তেমনি ভাবে চ্যানেল আই এর মিডলে বা মধ্যখানে এই আই শব্দটি বোল্ড আকারে দেখানো হয়েছে, যার সাথে ইলুমিনাতির নামের অনেকটাই মিল রয়েছে। এখন আমরা চ্যানেল আই এর এই লোগোটি ডিকোড করে দেখব, এর মধ্যে ইলুমিনাতির কি সব গোপন সাইন ও সিম্বলগুলো লুকানো আছে। আপনারা যদি চ্যানেল আই এর লোগোর দিকে একটু মনোযোগ সহকারে তাকান, তাহলে সেখানে আপনারা ইলুমিনাতির সেই ওয়ান আই সিম্বলটিকে দেখতে পাবেন, যা মূলত ধোকাবাজ দাজ্জাল ও তার অনুসারীদের সিম্বল। এখন আমরা বাংলাদেশের কিছু ফেমাস সেলিব্রিটিস ও মিউজিশিয়ানদের নিয়ে কথা বলবো, যারা বাংলাদেশে ইলুমিনাতির এজেন্ট হিসাবে কাজ করছে। প্রথমে আমরা যাকে নিয়ে কথা বলবো, তিনি হলেন বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় মিউজিশিয়ান বা গায়ক, যার নাম মিনার। মিনারের খুব জনপ্রিয় একটি গান কারণে অকারণে, গানটির শুরুটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। এখানে এই গানের আড়ালে তারা আমাদেরকে একটি গোপন মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, আর সেটা হলো মার্ক অব দ্য বিস্ট 666, যা মূলত বাইবেলে বর্ণিত সেই ডেভিল বা শয়তানের চিহ্ন। গানটিতে ইলুমিনাটি শব্দটিকে মোট 18 বার উচ্চারণ করা হয়েছে, পুরো গানটিতে 6 বার করে মোট 3 বার রিপিট করা হয়েছে। খ্রিস্টানদের বাইবেল মোতাবেক মার্ক অব দ্য বিস্ট বা শয়তানের ছাপকে চেনার উপায় হল তারা পরপর 3 বার করে 6 রিপিট করবে। এখন আমরা বাংলাদেশের বর্তমান সংসদ সদস্য মমতাজের একটি ভিডিও গান দেখব, যার নাম লোকাল বাস, যেখানে ইলুমিনাতির বিভিন্ন সাইন সিম্বলগুলোকে লুকিয়ে দেখানো হয়েছে। এই গানটি পাবলিশ করা হয়েছিল 2016 সালে
সালের ঈদুল আজহায়। বর্তমানে গানটির ভিউ সংখ্যা প্রায় 17 মিলিয়ন বা প্রায় 3 কোটির কাছাকাছি। গানটির শুরুতেই আপনারা ব্যাকগ্রাউন্ডে ইলুমিনাতির হিপনোসিস পিরামিড সিম্বলটিকে দেখতে পাবেন, যার মাধ্যমে গানটির শুরুতেই তারা আপনার সাবকনসিয়াস ব্রেনকে হিপনোসিসের মাধ্যমে প্রি প্রোগ্রামিং করে রাখছে। আপনারা যারা কনসিয়াস ও সাবকনসিয়াস ব্রেন সম্পর্কে জানেন না, তারা উপরে আই বাটনে ক্লিক করে আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো লোকাল বাস গানটির শুরুতেই একটি ছেলে ও একটি মেয়েকে দেখানো হয়েছে, যেখানে মেয়েটি মডার্ন বা অশ্লীল না হওয়ার কারণে ছেলেটি মেয়েটিকে আনস্মার্ট বা ব্যাকডেটেড প্রমাণ করার চেষ্টা করে। এভাবে তারা গানের শুরুতেই অশ্লীলতাকে মডার্ন বা স্মার্টের নামে ইয়াং যুবকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। কিভাবে থাকো বলো তো, এগুলো কোনো গেট আপ হইলো না? একটা ছবি তুলব, মানে ট্রেন্ড বলে একটা জিনিস আছে জানো তো, মানে মানুষকে ট্রেন্ডটা ফলো করতে হয়, নিজেকে আপডেট করতে হয় দিনে দিনে, এরকম ব্যাকডেট থাকলে তো হবে না তাই না? আর এই পুরো গানটি ইলুমিনাতির বিভিন্ন সাইন সিম্বল দিয়ে ঘেরা। যেমন এখানে মমতাজের পেছনের বাসটিতে ইলুমিনাতির ওয়ান আই সিম্বলটিকে দেখানো হয়েছে। এরপরে ইলুমিনাতির অন্যতম একটি সিম্বল, যাকে ডেভিল হ্যান্ড সাইন বা শয়তানের চিহ্ন বলা হয়, এই সিম্বলটিকে এই গানে একবার নয়, দুইবার নয়, বরং বারবার দেখানো হয়েছে। আইভরি শাকুর, আইভরি শাকুর বাংলাদেশের অন্যতম একজন র্যাপার, পপস্টার, সিঙ্গার এবং সেই সাথে একজন মিউজিক প্রডিউসার। আইভরি ঠাকুর যে একজন ইলুমিনাতির সদস্য, এটা একদম ওপেন সিক্রেট। প্রায় কম বেশি সবাই জানে যে আইভরি শাকুর হলো একজন ইলুমিনাতির সদস্য। আপনি যদি গুগলে আইভরি শাকুর লিখে সার্চ করেন, তাহলে সেখানে হোম পেজে আইভরি শাকুরের এই ছবিগুলো দেখতে পাবেন, যেখানে সে তার এক চোখের ওপর হাত রেখে ইলুমিনাতির সদস্য হওয়ার প্রমাণ দিচ্ছে। তার মানে আইভরি শাকুর বাংলাদেশে ইলুমিনাতির এজেন্ট হিসাবে কাজ করছে। আর আইভরি শাকুরের নামের সাথেও ইলুমিনা অনেকটাই মিল রয়েছে। যেমন ইলুমিনাতির নামের শুরুটা হয়েছে আই দিয়ে, ঠিক তেমনি ভাবে আইভরি শাকুরের নামটাও শুরু হয়েছে আই দিয়ে, এবং তার নামে আইভরি বা আই শব্দটি রয়েছে, যা তাদের প্রভু একচোখা দাজ্জালের দিকে ইশারা করে। আইভরি শাকুর তার বিভিন্ন গানে ইলুমিনাতির বিভিন্ন সাইন সিম্বলগুলোকে প্রমোট করে থাকে। আইভরি শাকুর তার গানের মাধ্যমে যুব সমাজে অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছে। আইভরি শাকুর তার বিভিন্ন গানে ধর্মকে অবমাননা করে থাকে এবং ধর্মকে সন্ত্রাসবাদের সাথে যুক্ত করার চেষ্টা করে। আইভরি শাকুর তার বিভিন্ন গানে বিভিন্ন ধর্মকে অবমাননা করে থাকে, তবে সে সবচাইতে বেশি পরিমাণে ইসলাম ধর্মকে অবমাননা করে থাকে। বর্তমানে বাংলাদেশের বেশ কিছু নাটকেও ইলুমিনাতির উপস্থিতিকে খুব ভালো করেই লক্ষ্য করা যায়। বাংলাদেশের খুব জনপ্রিয় একজন অভিনেতা আরাফান নিশুর অভিনয় করা একটি নাটকে আরাফান নিশুর হাতে একটি একচোখা বিশিষ্ট ট্যাটু দেখানো হয়েছে, যা মূলত ইলুমিনাতিকে প্রমোট করে। আরাফান নিশু অথবা সেই নাটকের অন্যান্য সদস্যরা, যেমন পরিচালক ও কলা কৌশলীরা, হয়তো ইলুমিনাতির সাথে সম্পৃক্ত। এছাড়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরও ইলুমিনাতির হাত রয়েছে। তাই তো বাংলাদেশের মতো একটি 90% মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও ডারউইনের এভোলিউশন থিওরিকে পড়ানো হয়, যেখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে মানুষ আদম ও হাওয়া থেকে নয়, বরং বানর থেকে এভোলিউশনের মাধ্যমে আজকের এই মানুষে পরিণত হয়েছে। এভাবে তারা আমাদের মস্তিষ্কে আমাদের অজান্তেই নাস্তিকতার বীজ বপন করে দিচ্ছে, যার ফলে বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও তসলিমা নাসরিন শাহরিয়ার কবির ও রাশেদ খান মেননের মতো নাস্তিকদের জন্ম হচ্ছে, যারা কিনা আবার আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মী ও জাতীয় সংসদ সদস্য। এখন আপনারাই কমেন্ট করে বলুন, এইসব নাস্তিকদের কাছ থেকে জাতি কি আশা করতে পারে? আমরা যদি বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটির লোগোর দিকে খেয়াল করি, তাহলে সেখানেও আমরা ইলুমিনাতির ওয়ান আই সিম্বলটিকে দেখতে পাব, এবং এর ঠিক উপরে আমরা একটি মশাল বা আলোকবর্তিকা দেখতে পাব। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ইলুমিনাতির সদস্যরা যে বাফোমেট নামক শয়তানের উপাসনা করে, সেই বাফোমেট নামক শয়তানের মাথায়ও এই একই রকম মশাল বা আলোকবর্তিকা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ইলুমিনাতি খুব সফলতার সাথেই তাদের বিস্তার ঘটাতে সক্ষম হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বাংলাদেশে ইলুমিনাতির বিস্তার সম্পর্কে আপনাদের মতামত কি, তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।